সাড়ে এগারোটার দিক সংবাদ পেয়েছি যে এই বিল্ডিং এ দুজন মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের মোবাইল এলোমেলো ঘরে এলোমেলো। আমরা দ্রুত এখানে আসি, এসে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে দেখি যে এদের যে রিজার্ভ পানির ট্যাঙ্কি, এখানে মনোয়ারা বেগম যার বয়স অ্যাবভ 97 বছর বয়স এবং তার মেয়ে মেরুন গেছা, এই দুজন থাকতো যার বয়স 67 এখানে থাকতো। আমরা এক পর্যায়ে খোঁজাখুঁজির ভিতরে পানির ট্যাঙ্কির মধ্যে তাদের মৃতদেহ দেখতে পাই। কি কারণে এই মৃতদেহ বা কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তাদের কোনো ইন্টারনাল প্রবলেম কিনা বা চুরি ছিনতাই বা অন্য কিছু আছে কিনা সামগ্রিক দিক বিবেচনা করে আমরা তদন্তের কার্য এগিয়ে চলছি। আমরা আপাতত এইটুকুই, এরপরে আমরা আপনাদের বিস্তারিত জানাবো। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমাদের ধারণা। দেখেন এই বিষয়ে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এই মুহূর্তে এখনো কমপ্লিটলি কিছু বলা যাবে না। আমরা সামগ্রিক দিক বিবেচনা করে ইনভেস্টিগেশন উইল বি যখন কমপ্লিট হবে দেন আমরা সামগ্রিক তথ্য আপনাদের দিতে পারবো। আপাতত যেটা মনে হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, সে ইন্টারনাল হোক আদার্স যে কোনো ভাবেই হোক আমরা সব দিক বিবেচনা করে আমরা তদন্ত কার্য এগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা মনে করছি শরীর এখন আঘাতের চিহ্ন আছে, ক্রাইম সিন আছে, আমরা ক্রাইম সিন পার্টিটা দিয়ে এরপর আমরা ডেড বডি উত্তোলন করব, দিয়ে আমরা শ্রোতাহাল এবং অন্যান্য কার্যক্রম শেষে আমরা বলতে পারবো। তবে যেহেতু রক্তের একটা আলামত আমরা দেখতে পেয়েছি বিধায় আমাদেরকে মনে হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।